হ্যালো গাইস, তোমরা কি জানো নেক্সট গোল্ড রয়্যালে কি নিউ বান্ডিল আসতে চলেছে? আর যদি না জানো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে নেক্সট গোল্ড রয়্যালে কি নিউ বান্ডিল আসতে চলেছে। এছাড়া তোমরা কি জানো আজকে 25শে ডিসেম্বর স্পেশাল ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই একটি নিউ ফ্রির ইভেন্ট চলে এসেছে। আর এই ইভেন্ট থেকে তোমরা একটি হুডি এবং একটি এখানে তোমরা হেড, এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। বাট এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে এবং এই সকল রিওয়ার্ডগুলি কীভাবে নেবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া গরিনা ফ্রি ফায়ার একটি নিউ সিস্টেম এনেছে, আর এই সিস্টেমে এখানে তোমরা ইউটিউবের সঙ্গে ফ্রি ফায়ার লিঙ্ক করতে পারবে। আর এই ইউটিউবের সঙ্গে ফ্রি ফায়ার লিঙ্ক করবে কিভাবে এবং এই লিঙ্ক করার পর তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তারও 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া গরিনা ফ্রি ফায়ার কিছু রুলস এনেছে, এই রুলসগুলি তোমরা যদি না মেনে চলো তাহলে তোমাদের আইডি ব্যান্ড হতে পারে, অর্থাৎ অনেকের আইডি এখানে পার্মানেন্টলি ব্যান্ড হয়ে গেছে। আর তার জন্যই তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখছি, তোমরা এই ভুলগুলি করবে না, তোমরা যদি এই ভুল করো তোমাদের আইডিও ব্যান্ড হতে পারে। এছাড়া পার্পেল সেট বান্ডিলের উপর এখানে আপডেট বেরিয়ে এসেছে, তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা আরও প্রচুর ছোটো বড়ো আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটি করে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এছাড়া চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো গাইস, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে 25শে ডিসেম্বর স্পেশাল ফ্রি ইভেন্টের উপর। আর এখানে তোমরা যখনই ক্যালেন্ডার সেকশনে চলে আসবে এখানে তোমরা এই ফ্রি ইভেন্টটি দেখতে পাবে। আর এই ফ্রি ইভেন্ট থেকে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ 7 দিনের জন্য এই কাস্টমরুম কার্ড পাবে এবং এখানে তোমরা 24টি এই ভাউচারগুলি পাবে এবং এই হুডিটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। এছাড়া এখানে তোমরা এই ভাউচার পাবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি হেড, আর এই হেডটি পাবে এবং এখানে নিচে আরও প্রচুর রড দেখতে পাচ্ছ, এই সকল রডগুলি দেখতে পাবে এবং এখানে তোমরা রিং ভাউচার দেখতে পাচ্ছ। আর এই রিং ভাউচার 3টি পাবে, আর এই রিং ভাউচার দিয়ে এখানে গেমের মধ্যে যে রিং ইভেন্ট আসবে ওই রিং ইভেন্টে তোমরা স্পিন করতে পারবে। আর এই সকল রিওয়ার্ডগুলি তোমরা এই নিউ ইভেন্ট থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। আর এর আপডেট এখানে আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম, 25শে ডিসেম্বর এই নিউ ইভেন্ট আসতে চলেছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিন লগ ইন করলে তোমরা একটি করে টোকেন পাবে, আর এখানে তোমরা প্রতিদিন গেম লগ ইন করে একটি করে টোকেন কালেক্ট করে নেবে। আর একটি করে টোকেন কালেক্ট করার পর তোমরা এই নিউ ইভেন্ট কিভাবে কমপ্লিট করতে পারবে দেখো, এখানে তোমাদের একটি এখানে রিওয়ার্ড নিতে গেলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিচের 2টি টোকেনের প্রয়োজন পড়বে। আর এই 2টি টোকেন কিভাবে পাবে, 2 দিন গেম লগ ইন করলেই তোমরা 2টি টোকেন পেয়ে যাবে। আর ওই 2টি টোকেন কালেক্ট করার পর এখানে তোমরা একটি রিওয়ার্ড পেয়ে যাবে এবং এখানে তোমরা ওই 2টি টোকেন এখানে তোমরা আরো রিটার্ন পেয়ে যাবে। আর ওই 2টি টোকেন রিটার্ন পাওয়ার পর উবরের রিওয়ার্ডটি নিতে এখানে তোমাদের টোটাল 3টি টোকেনের প্রয়োজন পড়তো, 2টি টোকেন কালেক্ট হয়ে যাবে এবং এখানে তোমরা তারপরের দিন লগ ইন করলে তোমরা তারপরের দিনের এখানে রিওয়ার্ডটি আরো পেয়ে যাবে। এইভাবে তোমাদের প্রতিদিন গেম লগ ইন করতে হবে এবং এখানে তোমাদের এইভাবে টোকেন কালেক্ট করতে হবে। আর টোকেন কালেক্ট করার পর এখানে তোমরা যতটি টোকেন দিয়ে এখানে তোমরা রিওয়ার্ড এক্সচেঞ্জ করবে ততটি টোকেনে এখানে তোমরা আরো এখানে রিটার্ন পেয়ে যাবে। আর এইভাবে তোমরা রিটার্ন পাবে এবং একটি করে টোকেন তোমাদেরকে কালেক্ট করতে হবে এই রিওয়ার্ডগুলি নিতে গেলে। আর এই রিওয়ার্ডগুলি তোমরা প্রতিদিন গেম লগ ইন করে একটি করে টোকেন কালেক্ট করে এখান থেকে কালেক্ট করে নেবে। আর তোমরা যদি 1 থেকে 2 দিন যদি এখানে লগ ইন না করো তাহলে তোমরা এই উবরের রিওয়ার্ডগুলি, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ উবরের যে ভাউচার রয়েছে 24টি এবং এখানে তোমাদের 7 দিনের জন্য যে কাস্টম রুম কার্ড রয়েছে এই কাস্টম রুম কার্ড এবং এই ভাউচারগুলি এখানে তোমাদের মিস হয়ে যেতে পারে, অর্থাৎ এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে 14 দিন এই ইভেন্টটি চলবে আর এখানে তোমাদের টোটাল 12টি টোকেনের প্রয়োজন পড়বে, অর্থাৎ এখানে তোমাদের যদি 2 দিন মিস হয়ে যায় কিছু ক্ষতি হবে না এবং এখানে তোমরা যদি 4 দিন বা 5 দিন যদি মিস করে ফেলো তাহলে তোমরা হুডি এবং এখান থেকে তোমরা এই ভাউচার এই সকল রিওয়ার্ডগুলি না পেতেও পারো। অর্থাৎ এখানে আমার ওপিনিয়ন অনুযায়ী তোমরা গেম প্রতিদিনই ওপেন করবে, আর গেম ওপেন করার পর এখানে তোমরা এই লগ ইন রিওয়ার্ডের এখানে তোমরা এই টোকেনগুলি কালেক্ট করে নেবে, আর একটি করে টোকেন কালেক্ট করার পরেই তোমরা এখানে প্রতিদিন একটি একটি করে রিওয়ার্ড পাবে। আর এইভাবে তোমরা এই সকল রিওয়ার্ডগুলি এখান থেকে প্রতিদিন একটি একটি করে নিতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই সকল রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে এবং টোকেন কিভাবে কালেক্ট করবে। এছাড়া এর পরের আপডেটটি বেরিয়ে এসেছে আইডি ব্যান্ডের উপর, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ গরিনা ফ্রি ফায়ার একটি পোস্ট এখানে রিলিজ করেছে, আর এই পোস্টটিতে এখানে বলা আছে 2,34,432 আইডি ব্যান্ড করা হয়েছে পার্মানেন্টলি। আর এই আইডিগুলি কেন ব্যান্ড করা হয়েছে দেখো, এখানে যারা গ্লিচ ইউজ করেছে যারা হ্যাক ইউজ করেছে তাদের এই আইডিগুলি বন্ধ করা হয়েছে এবং যাদের প্রোফাইলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই লেখাগুলি ইউজ আছে, অর্থাৎ হ্যাক, আইডি সেলার, পেড পুশ এবং এখানে ট্রাস্টেড পেড পুশ বলে এখানে যাদের লেখা আছে তাদের আইডিগুলি ব্যান্ড করা হচ্ছে। অর্থাৎ আইডির প্রোফাইলে তোমরা যদি এই ওয়ার্ডগুলি ইউজ করো বা এখানে তোমরা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকো তাহলে এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়ে যেতে পারে এবং এখানে তোমরা যদি এই হ্যাশট্যাগ, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই হ্যাশট্যাগ এবং এখানে তোমরা যদি রেড কালারের এখানে যদি লেখা ইউজ করো তোমাদের আইডি ব্যান্ড হতে পারে। অর্থাৎ এগুলি তোমাদের যদি আইডির প্রোফাইলে যদি বায়োতে যদি লেখা থাকে তাহলে তোমরা শীঘ্রই চেঞ্জ করে নাও, অর্থাৎ এখানে তোমরা এই ধরনের লেখা এখানে রাখবে না, আর এই ধরনের লেখা যদি রাখো তোমরা যদি আইডির প্রোফাইলে তাহলে তোমাদের আইডিও
ভিডিও ব্যান হয়ে যেতে পারে। তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখছি, তোমরা এই সকল ভুলগুলি আর করবে না। এই সকল ভুল তোমরা যদি করে থাকো তাহলে তোমরা এই ভুলগুলি সংশোধন করে নাও, আর যদি সংশোধন না করো তাহলে তোমাদের আইডি ব্যান হতে পারে কালে ভাবে। এছাড়া আগামীকাল গেমের মধ্যে নিউ যে ইভো বান্ডিলের রিং ইভেন্টটি এসেছে, এই ইভো বান্ডিলটি রিং ইভেন্ট থেকে নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডেডিকেটেড ভিডিও তোমরা যদি দেখতে চাও আগের দিনের ভিডিওটি চেক আউট করে আসতে পারো। আগের দিনের ভিডিওটি দেখলেই তোমরা জানতে পারবে এই বান্ডিলটি নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হতে পারে। এছাড়া বাইরের অনেক সার্ভারেই পার্পেলসের বান্ডিল এখানে রিটার্ন আসছে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ থাইল্যান্ড সার্ভারে এখানে এই নিউ ফেডারেল ইভেন্টের মাধ্যমে এখানে পার্পেলসের বান্ডিল রিটার্ন আসছে। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা যদি উইন্টার উইস ইভেন্ট দেখতে পাও তাহলে তোমরা এই পার্পেলসের বান্ডিল রিটার্ন দেখতে পেতে পারো। বাট আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। এছাড়া আরও একটি আপডেট বেরিয়ে আসছে যে এখানে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একটি নিউ টোপা ইভেন্ট দেখতে পেতে চলেছ। অর্থাৎ লেস ইস মোর, না হলে ডবল ডায়মন্ড টোপা ইভেন্ট দেখতে পেতে পারো। অর্থাৎ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডিলটি এসেছে, এই ইভো বান্ডিলটি বার করতে গেলে প্রচুর ডায়মন্ডের প্রয়োজন পড়ছে, আর এই ডায়মন্ড এখানে তোমাদের ডিসকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ লেস ইজ মোর, না হলে এখানে তোমাদের ডবল ডায়মন্ড। অর্থাৎ এক থেকে দুদিনের মধ্যেই তোমরা এই দুটি ইভেন্টের মধ্যে যে কোনো একটি ইভেন্ট দেখতে পেতে পারো। বাট এর আপডেট যদি আমার হাতে আজ না হলে কালকে যদি চলে আসে তাহলে এখানে তোমরা কমিউনিটি পোস্টের থ্রুতে না হলে নেক্সট দিনের ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবে। এছাড়া গরিনা ফ্রি ফায়ার ইউটিউবের সঙ্গে ফ্রি ফায়ারের একটি কানেক্টের নিউ সিস্টেম নিয়ে এসেছে, আর এই কানেক্ট করলে তোমরা কি এখানে ফায়দা পাবে দেখো। এখানে তোমাদের যে রিডিম কোড দেওয়া হয়, এখানে রিডিম কোডের রিওয়ার্ড দেওয়া হয়, এবং এখানে তোমাদের যে লাইভ ওয়াচিং এর এখানে রিওয়ার্ড দেওয়া হয় ওই রিওয়ার্ডগুলি তোমাদের ডাইরেক্ট মেল বক্সে চলে যাবে তোমরা যদি লাইভ স্ট্রিম দেখো। আর এখানে তোমরা এই কানেক্ট কিভাবে করবে দেখো, এখানে ইউটিউবে চলে আসবে, সেটিং এ আসার পর এখানে তোমরা নিচে দেখতে পাবে কানেক্ট অ্যাপস বলে একটি অপশন, আর এর উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে তোমরা চলে আসবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এর উপর আমি যখনই ট্যাপ করে দিলাম, ট্যাপ করার পর এখানে তোমরা নিচেই দেখতে পাচ্ছ কানেক্ট বলে একটি লেখা, আর এই কানেক্ট লেখার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটি পেজ তোমাদের ওপেন হবে। আর এই পেজটি ওপেন হওয়ার পর এখানে তোমাদের ফ্রি ফায়ার আইডি জিসের সঙ্গে লগ ইন আছে, অর্থাৎ গুগলের সঙ্গে যদি লগ ইন থাকে গুগল অ্যাকাউন্টটি এখানে তোমরা ওপেন করবে, এবং ফেসবুকের সঙ্গে লগ ইন থাকলে এখানে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবে। আর এখানে লগ ইন করার সাথে সাথেই তোমাদের অ্যাকাউন্ট এখানে ফ্রি ফায়ারের সঙ্গে এখানে তোমাদের ইউটিউবের বাইন্ড হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাদের ফ্রি ফায়ারের সঙ্গে এখানে তোমাদের ইউটিউবের এখানে অ্যাকাউন্টটি বাইন্ড করতে হবে। ইউটিউবের অ্যাকাউন্ট বলতে ইউটিউবে তোমরা যে অ্যাকাউন্টে ভিডিও দেখো ওই অ্যাকাউন্টটি বাইন্ড করবে। আর বাইন্ড করার সাথে সাথে এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে কানেক্টিং হচ্ছে এবং অ্যাপস এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে ইউটিউবের সঙ্গে ফ্রি ফায়ার। আর কানেক্ট হওয়ার পর এখানে তোমরা কোনো রিওয়ার্ড ফ্রিতে পাবে না। অর্থাৎ গরিনা না ফ্রি ফায়ার যখন তোমাদের লাইভ স্ট্রিম করবে এবং ওই লাইভ স্ট্রিমে যখন গিভওয়ে করবে সেই টাইমে এখানে তোমরা যদি এই ইউটিউব চ্যানেল দিয়ে তোমরা যদি ওই লাইভ ওয়াচিং যদি এখানে তোমরা কমপ্লিট করে ফেলো তাহলে তোমাদের ফ্রি ফায়ার মেল বক্সে এখানে তোমাদের অটোমেটিকলি এখানে তোমাদের রিওয়ার্ডগুলি চলে যাবে। অর্থাৎ এরপর এখানে তোমাদের রিডিমের আর কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ রিডিম কোড আসবে না এখানে তোমাদের যখনই লাইভ ওয়াচিং এখানে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমরা যদি লাইভ ওয়াচ করো তাহলে এখানে তোমাদের মেল বক্সে এখানে ডাইরেক্টলি চলে যাবে রিওয়ার্ড। এইভাবে তোমাদের এই নিউ সিস্টেমটি করা হয়েছে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই ইউটিউবের সঙ্গে তোমরা ফ্রি ফায়ার কিভাবে বাইন করবে। এছাড়া চলো আসা যাক আজকের ভিডিওর মেন টপিকে, অর্থাৎ নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কি নিউ বান্ডিল দেখতে পেতে চলেছ। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে মেল বান্ডিলটি দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটি দেখতে পেতে পারো। অর্থাৎ এখন চলছে গেমের মধ্যে এখানে ফিমেলের এখানে একটি গোল্ড রয়্যাল বান্ডিল, এবং এই মেল বান্ডিলটি তোমরা এখানে নেক্সট গোল্ড রয়্যালে দেখতে পেতে পারো। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি মেল বান্ডিল, অর্থাৎ এই দুটি মেল বান্ডিলের মধ্যে একটি বান্ডিল তোমরা নেক্সট গোল্ড রয়্যালের মাধ্যমে দেখতে পেতে পারো। অর্থাৎ এর আপডেট বেরিয়ে এসেছিলো, তার জন্য তোমাদেরকে এই আপডেট দুটি আগে থেকে দিয়ে রাখলাম। তোমরা এই দুটি বান্ডিলের মধ্যে যে কোনো একটি বান্ডিল তোমরা নেক্সট গোল্ড রয়্যালের মাধ্যমে দেখতে পেতে পারো। বাট আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।